দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সঞ্জিলি। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আরজি করে ধর্ষণ ও হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিব গেনাও মামলার কেস ডায়েরি খতিয়ে রেখে এই নির্দেশ দিলেন। একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব নথি তথ্য সিবিআই কে দিতে হবে। শুধু তাই নয়, যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে স্বেচ্ছায় ছুটিতে পাঠাতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিব গেনাও। শুধু তাই নয়, সময়ও বেঁধে দিয়েছেন তিনি। সেই মোতাবেক সন্দীপ ঘোষের করা ছুটির দরখাস্ত মঞ্জুর করল স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, 15 দিনের ছুটি চেয়েছেন সন্দীপ ঘোষ। প্রধান বিচারপতি এই প্রশ্ন করেছিলেন পদত্যাগের 12 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করে কিভাবে পুরস্কৃত করল রাজ্য সরকার। ন্যাশনাল মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভ। মঙ্গলবার সকালে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরের সামনে অবস্থানে বসেন বেশ কয়েকজন পড়ুয়া। দাবি জানানো হয় অধ্যক্ষ সন্দীপকে ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে দেবেন না পড়ুয়ারা। অবশেষে আন্দোলনের চাপে সিদ্ধান্ত হয় অধ্যক্ষের দায়িত্বে বহাল থাকবেন পূর্বতন অধ্যক্ষ অজয় রায়। সোমবার বিকেলের পরেই আরজি করের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত করার পরে অসন্তোষ শুরু হয় আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে। আরজি কর হাসপাতালে এবার হাজির হলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। মঙ্গলবার সকালে তারা হাসপাতালের নতুন অধ্যক্ষ সুরহিতা পাল এবং নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। স্বতঃপ্রণোদিতভাবে আরজি কর কাণ্ডে তদন্তের দায়ভার নিল জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং ডিজিকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন। সংবাদপত্রে আরজি কর কাণ্ডের রিপোর্ট দেখে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যত সময় গড়াচ্ছে চিকিৎসকদের আন্দোলন ধীরে ধীরে তার পরিধি বাড়াচ্ছে। স্বাস্থ্য দপ্তর থেকে তাদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানালেও কর্মবিরতি এখনই উঠবে না যতক্ষণ পর্যন্ত না তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হবে, এমনটাই জানালেন আন্দোলনকারী চিকিৎসকরা। নো সেফটি নো ডিউটি, আরজিকর কাণ্ডের আজ পড়ল নয়াদিল্লির আম্বেদকর হাসপাতালে প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের মধ্যেই নতুন আতঙ্ক বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের লেডিস হোস্টেলের পাঁচিল গড়িয়ে ঢুকে পড়ে কালো কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি। হোস্টেলে আতঙ্ক, অভিযোগ এক মহিলা জুনিয়র চিকিৎসকের দিকে তেড়ে যায় ওই ব্যক্তি। হোস্টেলের মহিলারা ও সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে এলে পাঁচিল গড়িয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। মঙ্গলবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিয়ে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে ডাকা হয়েছে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে। প্রশ্ন উঠছে, আবার অধীর চৌধুরীতেই কি আস্থা রাখতে চলেছে এআইসিসি? অবশেষে দানবীর বিদায় হয়েছে। হাসিনার দেশ ছাড়া নিয়ে ছাত্রদের অভিনন্দন জানিয়ে বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস। রবিবার রাতে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন ইউনূস। পরে একটি সাংবাদিক বৈঠক করে তিনি জানান ছাত্রদের সঙ্গে তার কি কি কথাবার্তা হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।